আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আর আজকে আপনাদের সাথে আমি একটু শেয়ার করব হচ্ছে ঢ্যাঁড়স ভাজি, একদম বাংলাদেশি স্টাইলের, আর সবুজ কালার থাকবে। আর ঢ্যাঁড়সগুলো হচ্ছে কাটার আগে অবশ্যই ভালো মতো পরিষ্কার করে নিতে হবে, কারণ ঢ্যাঁড়স কখনো কেটে আসলে ধোয়া যায় না, আপনারা সবাই জানেন। তারপর আমি একটা ফ্রাই প্যান নিয়ে এখানে পরিমাণ মতো হচ্ছে লবণ দিয়ে দিয়েছি, তারপর এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি আমার পরিমাণ মতো। আপনারা ইচ্ছা করে বেশি দিতে পারেন, আসলে এর চেয়ে কম দিলে ভালো লাগবে না। তারপর হচ্ছে আমি একটু ভেজে নিব পেঁয়াজ কাঁচামরিচটা। এই ঢ্যাঁড়স ভাজি আসলে দুই রকম ভাবে করা যায়, অনেকে হলুদ ইউজ করে, আর আমি আজকে সবুজ সবুজ কালার রাখবো দেখে হলুদটা ইউজ করব না। এরপর পেঁয়াজ কাঁচামরিচটা ভাজা হওয়ার পর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি ঢ্যাঁড়সগুলো দিয়ে দিয়েছি অলরেডি, আর চুলার হচ্ছে তাপটা একটু মিডিয়ামে রাখতে হবে, আর একটু পরপর উল্টিয়ে দিতে হবে আর কি। এরপর ভিউয়ার্স একটু নাড়াচাড়া করতে হবে। আর এই ঢ্যাঁড়স ভাজির হচ্ছে ভালো মতো হচ্ছে, অনেকে আছে একদম হচ্ছে বেশি কড়া করে ভাজি খান, আর অনেকে আছে হালকা ভাজি খান, এটা ডিপেন্ড করে যার যার মুখের টেস্টের উপর। এ তো ভিউয়ার্স, আমি কিন্তু এই ঢ্যাঁড়স ভাজিটা পুরোটা আমার ভাজি করতে একদম অনলি 10 মিনিট লেগেছিল, আর এই ঢ্যাঁড়স ভাজিটা কিন্তু খুবই টেস্টি, সাদা ভাতের সাথে প্লাস রুটির সাথে আপনারা কেউ খেতে পারেন। এরপর ভিউয়ার্স আমি একটু লবণ দেখে আমার মনে হয়েছে আর কি লবণটা কম হয়েছে, তারপর আমি লবণটা দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পরে আর একটু নাড়াচাড়া করব আমি। আর আমার কিন্তু ঢ্যাঁড়স ভাজি এখন একদম প্রায় শেষের পর্যায়ে, আর আপনারা এভাবে করে খেয়ে দেখবেন, অবশ্যই আমাকে জানাবেন কমেন্টস করে কেমন লাগলো। ভালো থাকবেন, দোয়া রইল, আমাদের জন্য দোয়া করবেন। ও হ্যাঁ ভিউয়ার্স, যাবার আগে আরেকটা কথা আপনাদেরকে একটু স্মরণ করে দেই, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক দিবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। ওকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।